মাননীয় এমএলএ স্মিতা বক্সির এলাকার একটি ক্লাব নেতাজি সুভাষ মিশন আজ বেলা 10টায় পিয়ারলেস ডায়াগনোসিস সেন্টারের সহযোগিতায় স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির, ইসিজি, সুগার টেস্টের মতো পরীক্ষা মানুষের জন্য বিনামূল্যে তুলে ধরেন। মোট 110 জন মানুষকে আজ পরিষেবা দেওয়া হয়, তবে সবটাই করোনা বিধি মেনে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমএলএ স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, সৌম বক্সির মতো নেতৃত্বরা। রক্তদান, মহদান, রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, রক্ত জানা যায় গ্রুপ, যে গ্রুপের রক্ত। তাই অনেক বিত্তশীল মানুষ আছে, তাদের বলব আপনি রক্ত না দিতে পারেন, কিন্তু রক্তদাতাদের একটু উৎসাহ আপনাদের ব্যস্ত জীবন যখন বিদায় করবেন তখন আপনাদের রক্ত দেবেন। কার গায়ের রক্ত, উঁচু জাতির রক্ত, নিচু জাতির রক্ত, গ্রুপ হিসেবে রক্ত আপনি। তাই সবাইকে বলব রক্তদান আন্দোলনে একটা মহৎ উৎসব। প্রত্যেক বছরই এরম রক্তদান শিবিরের আয়োজন করে, শুধু রক্তদান শিবির নয়, সারা বছর কোনো না কোনো সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়েই মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে চলে। আজকে রক্তদান শিবির আবার 26 তারিখ, এদেরকে জাগরণ আছে, এলাকার মানুষের পাশে থাকার চেষ্টাটাই এরা চলে। আমি চাই সুরুচি মিলন সংঘ এইভাবেই আগামী দিনে মানব সেবার কাজের মধ্যে দিয়েই নিজেদের নামকে আরও এগিয়ে নিয়ে যায়। একটা প্রশ্ন, কালকে সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি উঠেছে, এটা কি কাম্য ছিল? ওরা তো রাজনীতি করার জন্যই এসেছে, সবসময় চেষ্টা করছে বাংলাকে কিভাবে ডিস্টার্ব করবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে কিভাবে অপমান করবো। মাননীয় মুখ্যমন্ত্রী যা সুন্দরভাবে কালকে তার জবাব দিয়েছেন, এর কোনো তুলনা নেই। বাংলার মানুষ জানে যে কারা বাংলার হালে থাকবে, হাল ধরবে, এবং যেভাবে মমতা ব্যানার্জি আছেন আগামী দিনেও মমতা ব্যানার্জি থাকবে। দীর্ঘ 18 বছর ধরে মানুষের পাশে রাখ 16 বছর ধরে মানুষের পাশে রাখার মানসিকতা তৈরি করে, এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের তৃণমূল কংগ্রেসের গঠন হয়েছিল 1998 সালের 1 জানুয়ারি, সেটা আজ 22 বছর বৃত্তান্ত করে গেছে, 23 বছরে পরাপন করেছে। কিন্তু 16 বছর ধরে এই শীতলপ্রতার শহরের উদ্যোগে এবং সকলকে একত্রিত করে এই অঞ্চলের মানুষজনদের, এবং এককালে তারক বন্দ্যোপাধ্যায়, সুব্রত হালদার, বাবলু সেনগুপ্ত এরাও এই মঞ্চে আসেছিলেন, আজকে তারা নেই, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এবং যে কথা বলার প্রয়োজন আছে, এটা সম্পূর্ণ হতে পারে সুরক্ষিত মিলন সংঘের সকলকে নিয়ে মানসিকতা তৈরি করেছেন, কিন্তু মনে রাখতে হবে যারা এই অঞ্চলের মানুষজনেরা এই উদ্যোগ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে, তারা সকলে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ নেতা, কেউ কর্মী। তাই আমি বলবো যে এরকম রক্তদান শিবিরে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেন, এবং বিভিন্ন এবারে কোভিডের জন্য এর কর্মসূচি কিছু কাটছাঁট হয়েছে, নাহলে 4 দিনব্যাপী এরকম কর্মসূচি হয়, তো বলি যে কোভিড চলে গেছে, চলে যাবে, কিন্তু আমরা আবার আসছে বছর থেকে শীতল প্রচার সাহের নেতৃত্বে আরও বড় ব্যাপক মাপের এরকম কর্মসূচি তৈরি হবে। গতকাল নেতাজির জন্মদিন গেছে, সেখানে কালকা মেলের বদলে নেতাজি মেল, মেলের মধ্যে কি নেতাজি নামটা শোভা পায়? কে কীভাবে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেটা তো আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি মানুষ যতদিন কথা বলতে পারবে, বিশ্বের ইতিহাসে যতদিন চন্দ্র সূর্যকে অনুভব করতে পারবো, নেতাজি সুভাষচন্দ্রের বসুর নাম স্বর্ণাক্ষরে আমাদের হৃদয়ে লেখা থাকবে সারা বিশ্বের মানুষের কাছে। রক্তদান শিবির আজকে এখানে 16 বছর ধরে রক্তদান শিবির শীতল সাহের নেতৃত্বে হচ্ছে সুরুচি মিলন সংঘের ছত্রছায়ায়, আজকেও ব্যতিক্রমী নয়। এবং স্বাভাবিকভাবেই রক্তদান সমাজের সবথেকে বড় মহদান, এবং যারা রক্তদান শিবিরের আয়োজন করে তারা সমাজের অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্ববান নাগরিক হিসাবে গণ্য করা হয় তাদেরকে। আমরা সুরুচি মিলন সংঘের এই প্রয়াসকে সবরকমভাবে সাধুবাদ জানাই। এই কঠিন পরিস্থিতিতেও, কোভিডের যে অতিমারির পরিস্থিতি এখনও চলছে, তার মধ্যে দাঁড়িয়েও মানব সেবামূলক কাজে নিজেদেরকে এনারা নিয়োজিত করেছেন, এবং আমরাও এখানে আসতে পেরে আমাদেরও নিজেদের ভালো লাগে। প্রতি বছরই আমরা এখানে আসার চেষ্টা করি, এবং চাইবো যে আগামী দিনে এই কঠিন পরিস্থিতি যেরকম চলে যাবে, কিন্তু তারপরেও শীতল সাহুদের নেতৃত্বে এরম সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে সকলকে একত্রিত করে এরকম সামাজিক গঠনমূলক কাজ যেন আরও ভালোভাবে করতে পারে ওনারা, আগামী দিনে যেন ওনাদের পথ চলায় সুচি মিলন সঙ্গে পথ চলা আরও প্রশস্ত।
দোকানদারি কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে পল্লী সবাই আমাদের সহযোগিতা করে। এই কোভিড পরিস্থিতির মধ্যে আমরা যেভাবে আমাদের এই প্রোগ্রামটা প্রায় 15 দিনে হয়, যার তাতে থাকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী থেকে শুরু করি, তারপর আমরা 7 দিন ধরে স্পোর্টস করি, ব্লাড ডোনেশন হয়, এরপর একটা দিন হোল্ড করে আমরা আবার জয় মাতাদি জাগরণ হয়, ভান্ডারা হয়, নানা রকম অনুষ্ঠানের মধ্যে আমরা এবছর এই কোভিডের জন্য আমাদের প্রোগ্রাম থেকে কাটছাট হয়েছে, তাতে ছাত্রজীব উৎসবটা করতে পারিনি। সাধনদার সহযোগিতা থাকে, সঞ্জয়দা আমাদের ক্লাবের চেয়ারম্যান আছেন, জীবন সাহা উনি আমাদের প্রধান উপদেষ্টা, সেরকমভাবে জয় হচ্ছে আমাদের জয় বক্সি আমাদের সুরুচি মিলন সঙ্গের উপদেষ্টা, ওদের সহযোগিতা থাকে, তাই সেই সহযোগিতা নিয়ে আমরা সঞ্জয়দার অনুমতি নিয়ে আমরা প্রতিটা কোভিডে প্রতিদিন যেরকম 23-22 মার্চ থেকে কোভিড শুরু হয়েছিল লকডাউন, তারপরের দিন থেকেই আমরা রাস্তায় নেমে পড়েছি, রাস্তায় নেমে প্রতিদিন মাইকিং করেছি, যেভাবে আমাদের সহযোগিতা করার করেছি, যারা আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পেতে যারা রক্তদান তাদের সবাই খবর নিয়েছি, পল্লী সকলের সহযোগিতা পেয়েছি। ও আমাদের একটাই মন্ত্র, মানুষের সাথে মানুষের পাশে, আমরা মানুষের সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকেছি। প্রতি বছর আমরা 150 জন রক্তদাতাকে সঙ্গে পাই, যারা তারক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিধায়ক সর্বত তারক বন্দ্যোপাধ্যায়, সুব্রত হালদার, বাবলু সেন গুপ্ত স্মৃতি মঞ্চে তারা ওনাদেরকে রক্ত দিয়ে ওনাদেরকে দান করে শ্রদ্ধা জানান। আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সাথে অঞ্চলের সবাই হয়তো সবার কাছে আমরা পৌঁছাতে পারি না, কিন্তু যাদের যাদের পাশে আমরা পৌঁছেছি, সহযোগিতা প্রয়োজন হচ্ছে আমরা তাদের সহযোগিতা করেছি। এবারেও আমাদের 150 জন টার্গেট, 150 কাছাকাছি আমরা পৌঁছে গেছি। পিপুলস ব্লাড ব্যাঙ্ক আমাদের দাদার সহযোগিতায় আমরা করতে পেরেছি, উনি আমাদের ব্যবস্থা করলেন, ব্লাড ব্যাঙ্কের আমরা